মেয়ের কাছে জিজ্ঞেস করো কখনো যে প্রপোজাল আসছে কি না কেউ ভালো লাগছে কি না জিজ্ঞেস করো জিজ্ঞেস করলো সঠিক উত্তর পাই না কিছু না নাই বলে মোটামুটি নাই বলে প্রপোজাল আসে হয়তো মানে ওর হয়তো অ্যাকসেপ্ট করার মতো নয় কোনো প্রপোজালও আসে না হ্যাঁ সব গল্প করি কেউ একটা ভালোবেসে আমার খাবার দিলেও আমি সেটা গল্প করে ফেলি কিন্তু প্রপোজাল আসে না মনে হয় আমাকে সবাই মনে হয় গীতাই ভাবে তাই কেউ প্রপোজ করে না কেউ করে না শুটিং থেকে ফিরে কি তোমাকে সব বলে ওই যে কি হলো না হলো সব বলো সব বলে শুটিং থেকে ফেরার আগেই যদি ভুলে যাই ওই জন্য শুটিংয়ে থাকালিন যদি কিছু একটা ঘটনা ঘটে যায় ফোন করে মাকে বলে দিই মরলটা যে মা এটা ঘটে ঘটেছে এবার তুমি বাড়ি গিয়ে আমাকে প্রশ্নটা করে নিও আমি যদি ভুলে যাই এরম ব্যাপার ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছে তো কাউকে ভাল লেগেছে এবার তোমার কাউকে ভাল লেগেছে মাকে এসে বলেছে মা ও আমাকে পছন্দ করছে হ্যাঁ এরকম একটা না বহু ঘটনা মাই সব হ্যান্ডেল করতো এটা এটা। আমি সকলকে না করি না এটা নয় এটা নয় এটা এই এটা তাই এইসব মা অনেক করেছে তোমার কাছ থেকে এটা কি করেছে ছোট এরকম না এরকম আমি বলেছি না ওর সত্যি দাদারা আছে আমার নিজের ছেলে নেই আমার নিজের দুই মেয়ে কিন্তু ওর জ্যাঠার ছেলেরা সব মানে আমার ওদের একদম দাদারই মতো এবার তাদের নজরে ওরা থাকতো এবার ওরা যদি তখন বেচাল কিছু করে উল্টোপাল্টা কিছু করে তখন তারা তো প্রচণ্ড শাস্তিও দেবে বা বকাবকিও করবে ওদের দাদাদের নাম করে আমি না রিজেক্ট করে দিতাম আমি না করে দিতাম ক্লিয়ার এদিকটা আমি একদম ক্লিয়ার করে রাখতাম কিন্তু অনেকেই ছিল নাচোর বান্দা বা সত্যি কথা বলতে গেলে অনেকে হয়তো প্রচুর প্রচুর ভালোবাসত তারা হয়তো মানতে পারতো না কনস্ট্যান্ট লেগেই থাকতো লেগেই থাকতো কিন্তু আমারও তো কিছু করার নেই এমন জামাই পছন্দ তোমার একটু শুনি তো মানে মেয়ের জন্য লয়াল হলেই আমার হবে আমার বিশাল হ্যান্ডসাম হতে হবে আমার সেরকম কিছু নয় মোটামুটি রোজগার থাকলেই হবে আমি বিশাল রোজগারের কথাও বলবো না কিন্তু লয়ালটা হতে হবে আগে যে মায়ের পছন্দ হতে হবে না না একদম না আমার পছন্দ হতে হবে আমারও আমি আমারও সেটা যে আমার টাকা পয়সাও চাই না সেভাবে ওরকম কিছু চাই না অনেক কিছু থাকতে হবে লয়ালিটিটা আমার কাছে খুব ম্যাটার করে এটা হতেই হবে